Morning everyone, welcome back to my channel. আমি দিতলিরে আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আর তোমরা এদিন সকালবেলা একটা ভিডিও দেখে নিয়েছো অলরেডি আমি কি কি শপিং করেছি। তো ওটা আমি সকালবেলা ঘুম থেকে উঠি আগে বানিয়েছি, তারপরে আমি ব্লগ স্টার্ট করলাম, ঠিক আছে? কারণ ব্যাগগুলো প্যাকিং করতে হবে তার জন্যে। তো আমি আগের ব্লগ ওই ব্লগটা তো মানে ওই ভিডিওটা তো বলেছিলাম তো, বাট খিদে পেয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিও টিডিও এডিট করলাম এতক্ষণ ধরে সবই ওই ভিডিওটাও। অ্যান্ড তো চলো এখন খাওয়া যাক, একটু আলু ভাজা মুড়ি খাবো মেনলি আজকে। তো চলো আজকে আলু ভাজাগুলো কুটে নিই ঝটপট ঝটপট করে। আমার মেনলি এই যে আলু ভাজা কাটা হয়ে গেছে, আর এই যে কড়ায় তেলও দিয়ে দিয়েছি, এখন আমি আলু ভাজাগুলো দিয়ে আলু ভাজাগুলো ভালো করে ভেজে নেবো। আলু ভাজা মুড়ি খাচ্ছে, এই যে সবাই খেতে স্টার্ট করে দিয়েছে অলরেডি, আমি একটু খাই চলো। আমার বাবা মেনলি এত সোয়েটার পরে গেছিলো রাস্তায় খুলে দিতে হয়েছে বাবাকে, সিরিয়াসলি। ও পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি এখানে আবার সব প্যাকিং করছি, রিপ্যাক করছি সবকিছু, তার উপরে আবার এইটা পড়ে গেছে। সত্যি বাবারে বাবারে, আমি দিদিছি থু থু থু। তো এখন আমার মোটামুটি এই যে গোছানো কমপ্লিট হয়েছে, তাও একটা মোটামুটি, অ্যান্ড তারপর মাথাটা কাজ করছে না মোটামুটি আমার, ঠিক আছে? অ্যান্ড আমাদের গাছগুলো তো অনেক ফুলও ফুটেছে দেখো, আজকে অনেকগুলো লঙ্কা কেটেছি দেখো, তো ফুল ফুটেছে দেখো। গাঁদা গাছগুলো তো কুড়ি এসছে দেখলাম, বাট এই কুড়িগুলো প্রথম কুড়িগুলো ছিঁড়ে দিতে হয়, তাহলে গাছটা বেশ ঝামড়ি পাড়া হয় মা বলে। সো এই আর কি, সকাল থেকে মাথাটা পুরো কাজ করছে না, এরকম একটা অবস্থা আমার। দেখো বলে যা, মুখে আবার পেনে কালি লেগে গেলো, হাতে পেনটা ছিল বলে হয়তো। মিলে আমরা নতুন বাড়িটাতে যাচ্ছি দেখতে, সো চলো লেটস গো। আর আমাদের সাথে স্পেশালি কে যাচ্ছে আজকে দেখো, ও আজকে স্পেশালি অমিতদা যাচ্ছে। অমিতা মুখটা ঘুরে তাকাও, এই যো আমরা সবাই যাচ্ছি, বাবা আমি অমিতদা, অনেকদিন পর যাচ্ছি, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সো এই যো আমাদের এরকম অবস্থা, এই কালারটা তো বাবার মানে বহু চোখে লাগার কালার, আগেও এসেছি চলো এখন কতটা কমপ্লিট হয়েছে দেখা যাক। এখন জাস্ট হোয়াইট কালার হয়েছে, পুট্টি গলে এটা দেখ। আর ওখানে মেলা হচ্ছে আজকে জানো, মানে এই তোমার কীরকম মেলা বলো তো, এই তোমার রাইস মিলে যে ইয়েগুলো বসে সেই মেলা হচ্ছে। ফাইনালি ছাদে এলাম, আর ছাদ থেকে যাচ্ছি, তো একটা ভালো ভিউ আছে এখানটাতে, আর ওই যে মেলা হচ্ছে তোমার, আমি আর যাচ্ছি না ওই দিকটা, সব জিনিসপত্র রয়েছে চলো নিচে চলে যাই, কারণ সবাই নিচে চলে গেছে অলরেডি। তো চলো মেনলি অমিতদা খাবার দিয়ে গেল, মা ভাত করেছিল, মাছের ঝোল করেছিল, বাট এত কিছু করেছিল, বাট অমিতদা দেখছি ইলিশ মাছ দিয়ে গেছে তার মধ্যে। তো চলো এখন খাওয়া যাক আর কী কী আছে দেখো। তো এখানে আছে শাক, এটা মা করেছিল চিংড়ি মাছের বড়া, এটা বাম্পার খেতে, এটা কচু শাক, ঠিক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে, এটা চিংড়ি মাছ বাটা, আর তার সাথে ইলিশ মাছ দিয়েছে, ও বাম্পার। আর মা তো খাওয়া হয়ে গেছে মায়ের, তো মা বলছে নাকি হেভি রান্না করেছিল, তো চলো আমি টেস্ট করে দেখি এবার। ফার্স্ট আমি চিংড়ি মাছের বড়াটা খাচ্ছি, বাম্পার চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত, বাম্পার খেতে কোনো কথা হবে না। তারপর আমি খাচ্ছি কচু শাক দিয়ে ভাত, বাবা না খুব ফালতু পক্ষে কচু শাক দিয়ে ভাত খাচ্ছে। সো এই যো ইলিশ মাছ, সো ইলিশ মাছটা দিয়ে খাই, বাম্পার খেতে হয়েছে কোনো কথা হবে না। আমি আজকে ক্যামেরাটা অফ করে খাচ্ছি, কারণ এতটাই ভালো হয়েছে এই কচু শাকটা, ও বাম্পার ওটা আমি মনে লাল শাক, লাল শাক তুমি আনো না, সেদিন বাজার থেকে এনেছিলাম, ওই ভাত বাম্পার খেতে হয়েছে, বাম্পার এটা চিংড়ি মাছ বাটা।
এখন মেনলি আমরা এখানে বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে খুব জোর। অ্যান্ড আজকে আমরা কিছু খেতে খেতে ইচ্ছা করছে, কেন জানি না। আর সকালবেলা তো ইলিশ মাছটা চা খেয়েছি, বাম্পার খেয়েছি, বিশ্বাস করো অত সুন্দর কিন্তু আমার মা ভালো বানাতে পারবে না, অসাধারণ বানিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড কচু লতিটাও সেই কচু লতি না কচু শাক ছিল, ওটা ওটা বাম্পার ছিল। অ্যান্ড চিংড়ি মাছকে আমার গোটা মুখে অ্যালার্জি বেড়ে গেছিলো ইভেন, সো গোটা গায়ে ফুল ফুল এরকম ইয়ে মশা খাওয়ার মতো গোটা গায়ে, ঠিক আছে। অ্যান্ড বাট পাম্পার খেতেছিল, ইলিশ মাছের পড়াটা খেয়েছি বাট পাম্পার ছিল, বাট একটুখানি খেয়েছি তাতেই আমার অ্যালার্জি বেড়ে গেছে। অ্যান্ড ইলিশ মাছ মাটাটা, এই চিংড়ি ইলিশ মাছ বলছি, চিংড়ি মাছ মাটা ছিল, ঠিক আছে। আর চিংড়ি মাছের বড়া ছিল, ওটা ইলিশ মাছটা তো এমনি দিয়েছিল, বাট পাম্পার খেতেছিল, কোনো কথা হবে না, আমি এরকম খাবার কোনো দিন খাইনি। অ্যান্ড তো এখন বেরিয়ে একটু চা খেলাম আজকে, অ্যান্ড লেটস সি তারপর কি করা যায় এখন। আজকে এখন হাঁটিনি, কারণ শুভর একটা ফ্রেন্ড এসেছে, ও তো হাঁটতে যাইনি, আমরা বসি আছে এখানে। আজকে হাঁটতে এসে মেনলি কি হয়েছিল, আমাদের এখান থেকে মিঠুন জগপত্র পেরুচ্ছিল, আমরা জানতাম না, আমরা জাস্ট হাঁটতে এসেছিলাম, বাট এখানে বিরাট ভিড় হয়ে গেছে, বাট দেখলাম যাই হোক এই আর কি। লেটস গো, চলো আমরা হেঁটেই আসি। তো আমরা দুজনে এই যে দেখতে এসেছিলাম, আমরা হাঁটতেই এসেছিলাম, দেখতে আসিনি পার্টিকুলারলি, দেখেন হাতি হাঁটতে, হ্যাঁ রেগুলার হাসি, তো ওইটুকু দেখে ফেললাম এই আর কি। বাড়ি এসেছি, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন মা আর আমি আইসক্রিম খাচ্ছি। সো ওই যে মা খাচ্ছে আইসক্রিম, অ্যান্ড আমিও খাচ্ছি আইসক্রিম নলের গুড়ের, আমার এই ফ্লেভারটা বাম্পার লাগে। সো আজকেও ডিনারে একজন কচুরি দিয়ে গেছিলো, তো ওগুলো খেলাম, আবার ডায়েটটা আমার অবস্থা খারাপ, তো যাই হোক। অ্যান্ড চলো আজকে ব্লগটা, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন প্লিজ ভুলবে না তোমরা। অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট। ইভেন কাল আবার কলকাতা যেতে হবে, আমাকে এক্সাম আছে যেহেতু, চলো চলো বাই।